10 জুলাই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শুভব্রত চ্যাটার্জি পরিচালিত চলচ্চিত্র মণিহারা দ্য মুভি। বাংলাদেশে সফরে এসে শুভব্রত মুখোমুখি হয়েছিলেন শোবিজ টুনাইটের সাথে। মণিহারা নিয়ে সেই সাথে দুদেশের চলচ্চিত্র নিয়ে কথা বললেন তিনি। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। রবীন্দ্রনাথের লেখা ও ভুটুত কিছু নেই, একটা অবয়ব দেখতে পাচ্ছেন না? মণিহারা, রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত এই গল্প নিয়ে এবার সিনেমা নির্মাণ করলেন শুভব্রত চ্যাটার্জি। যদিও রবি ঠাকুরের এই গল্প নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়, আর হয়তোবা তাই সিনেমাটির স্লোগান দেয়া হয়েছে রবীন্দ্রনাথ লিখলেন, সত্যজিৎ বানালেন আর আমরা ভাঙলাম। আড়াই পাতার একটা ছোট্ট গল্প। এই গল্পটা কিন্তু কোনো শেষ নেই, শেষ করে যাননি রবীন্দ্রনাথ, আনফিনিশড স্টোরি, গল্পটা এমনভাবেই শেষ। আসলে মণিহারা দ্য মুভি শুভব্রতর প্রথম চলচ্চিত্র, কিন্তু প্রথম চলচ্চিত্রেই বেছে নিলেন রবীন্দ্রনাথের গল্পকে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা আইকন। রবীন্দ্রনাথের গল্প নিয়ে ছবি করা মানেই বেসিক জায়গাতেই কিন্তু বাণিজ্যটা হয়ে যায়, কারণ সবাই দেখবেন, বইগুলো কিনে পড়েছেন, কিনতে হয়েছে, সেক্ষেত্রে বিক্রি হচ্ছে প্রকাশকের। ঠিক সেরকমভাবে এই গল্পটাও যখন দেখতে যাবে দর্শক হলে, তখন কিন্তু তারা আলটিমেটলি বেনিফিট দেবেন প্রডিউসারকে, সেক্ষেত্রে কিন্তু বাণিজ্যটা হচ্ছেই। বাংলাদেশ সফরের পেছনের গল্পটা হয়তো যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ, কিন্তু শুভব্রত বাংলাদেশকে চিনেন, জানেন, বোঝেন বেশ আগে থেকেই। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপন নির্মাণ করে আসছেন শুভব্রত। এখনও পর্যন্ত কিন্তু এখানকার দর্শকদের সঙ্গে আমি যাদের সাথে মোটামুটি কথা বলেছি, তারা কিন্তু অল্প বিস্তর অসন্তুষ্ট। তারা আরও ভালো ছবি দেখতে চান, কারণ এখানে আরও ভালো পারফর্মার বা অ্যাক্টর অ্যাক্ট্রেস আপনি যদি বলেন তাহলে সেক্ষেত্রে আছেন, যাদের কিন্তু যোগ্যতাটা অনেক বেশি কিছু দেওয়ার। টু বি ভেরি অনেস্ট, তাদেরকে কিন্তু এক্সপ্লয়েট করা হচ্ছে না। মণিহারা দ্য মুভির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, সোহিনী সরকার, অর্ঘদীপ চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, নীল মুখোপাধ্যায়, মানসী সিনহা, কুণাল পাড়ি, বিশ্বনাথ বসু এবং গান্ডু ছবি খ্যাত অভিনেত্রী ঋতু মণিদীপা। তো সেই চরিত্রটা সোহিনী সরকার করেছেন, উনি খুবই একজন বলিষ্ঠ অভিনেত্রী। আমি প্রথম থেকে লিখতে লিখতে প্ল্যান করেছিলাম যে আমার দর্শনে যেভাবে আমি ছবিটা দেখাচ্ছি, সেই ক্যারেক্টারটার যে আইডেন্টিফিকেশান হবে সেই ক্যারেক্টারটা চিরঞ্জিৎ চক্রবর্তী করবে। সিনেমাটি সঙ্গীত পরিচালনা করেছেন বব স্টিফান, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নয়ন ভট্টাচার্য, মধুরা ভট্টাচার্য ও অর্ঘদীপ চট্টোপাধ্যায়। এটা আমার, এই গয়নাগুলো তো। মুক্তির পর দর্শকরা বিচার করবেন মণিহারা দ্য মুভি কতটুকু ধরে রাখতে পেরেছে রবীন্দ্রনাথের গাঁথনিকে, আর অন্যদিকে নির্মাতার ভবিষ্যৎ কাজগুলো হয়তো নির্ভর করছে মণিহারার উপরই। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।